নিহতর দেখুন আজ দিনের যেতবে যে সফাই কর্মচারী রয়েছেন সে প্রথমে কী যে বিমানবন্দর যে ডিং ওয়ার্ড রয়েছে এবং সেইটার বাঘ দেখছেন বলে এবং এ ঘটনা সামনা আসবা পরঠার এপর্যন্ত সর্চ অপরেশন জারি রয়েছে যে সর্চ অপরেশন দুই দুইটি জনতা বসা যাই এবং দুই দুইটি কুকুরা জীবন্ত কুকু লগা যাই এবং যা মাধ্যমে জন্তার বাঘ পড়েও বলে যে সর্চ অপরেশন করছেন অধিকারী মানে সে আশাবাদী অন্তু এপর্যন্ত কৌশি স্পষ্টতা বাঘ যে কলরাপাতের বাঘ না ବାଘ ନା କେଉଁ ପ୍ରକାରର ବାଘ କିମ୍ବା ଅଲଗା କୌଣସି ପଶୁ ଏ ନେଇ କୌଣସି ସ୍ପଷ୍ଟତା ମିଳିନାହିଁ କିନ୍ତୁ ଯେଉଁ ପ୍ରକାର ଭାବରେ ପାଦ ଚିହ୍ନ ମଧ୍ୟ କିଛି ରହିଛି ତାହାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ତଦନ୍ତରେ ପରିସରଭୁକ୍ତ କରି ତାହାକୁ ଅନୁମୟ କରି ହିଁ ତଦନ୍ତ କରାଯାଉଛି ବା ସର୍ଚ୍ଚ ଅପରେସନ୍ କରାଯାଉଛି ଯେଉଁଥିରେ ବନ ବିଭାଗର ଅଧିକାରୀଙ୍କ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଏୟାରପୋର୍ଟ ଅଥରିଟିର କିଛି ସଦସ୍ୟ ଏବଂ যেহেতু এটি জনসমাগম অধিক রয়েছে এবং এয়ারপোর্ট এরিয়া রয়েছে লোক আসুক এবং বাঘ খবর শুণাপরে মধ্য লোক মান্তে আস্তে ভিড় রাখুন পুলিশের মধ্যে সহায়তা নিয়ে যাই পাখে এয়ারপোর্ট পুলিশ সহায়তা করুছে এবং সে সম্পূর্ণ ভাবে তিনটি টিম রধারে সম্পূর্ণ ভাবে এপর্যন্ত

সে মধ্য এই কারণ কিন্তু যেহেতু রাতে হয়েছি আস্তে আস্তে গাড়ি চলাচল বন্ধ রব্দর কিছু পরিমাণ কম রাখছে লোক যাতায়াত কম রয়েছে তো যেভাবে যন্ত্র বসা যাই দুইটি যন্ত বসা যাই দুইটি কুকড়া মধ্যে লগা যাই যে সর্চ অপরেশন করছেন যে আশা অতি সময় যেতবে পরিবেশ টিকিয়ে শান্ত পড়ি বা শব্দ যেত শান্ত হব নিহত ভাবে বাঘ বা যে পশু কথা আসুছে সামনাকে যে জঙ্গল জন্তু কথা আসুছে নিশ্চিত ভাবে পঞ্জারে পড়ব এবং লোকজন স্থানীয় লোকের যে এই এয়ারপোর্ট মানে সুন্দৰপদা পাখৰ অঞ্চল পূৰ্বৰ কেনে বাঘ দেখিছোঁ যে দুই হাজাৰ উনৈছ মচহাৰ কিন্তু বাঘ ধৰাহা এইবোৰ বাঘ কথা সামনা আছে পূৰ্ব আপোনাৰ কেৱল যেতিয়া যিবা আচল কৰোঁ কেখি নাই দৈ হাজাৰ উনৈছৰে যি পাঁচ বৰ্ষ সেই বাঘ দুই হাজাৰ উনৈছৰে পাঁচ বৰ্ষ আজিকালি পাঁচ বছৰ তলে সেই বাঘ পলা প্লি গৰ ভিতৰত ঢেইকি পূৰা উৰা পঢ়ি ভিতাৰে পচি লোক আমি দেখি থু আৰু বাঘটোক চন্দ্ৰ চলাই সেই বাঘ যে আছিল ন আকৌ কিন্তু মানে ক' তেমক আমার রাজধানীবাসী আমি টিকিট ভয়ভীত রু কিনা এফাকে যা আসিয়া লোক করতে আমি মার্কেটবি করা যাবছু তাপরে আমার পিলা বি মোটর সান ভাই বি আসে এটি ডিউটি করা উড়া পড়া তেণুক রাতে সে কত আক্রমণ করবে কোণ করব তেমক রাত্রে খরচ পারোধ আজ রাতে উজাগর রয়ে বাঘটা তুরন্ত ধরিকি নিউতু